রাজ্যের লোকসভা নির্বাচনের হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি, ফলে প্রতিটি রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে প্রস্তুত হয়ে গেছে। বুধবার রাজধানীর বুকে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা ভোট প্রচারের পদযাত্রায় অংশগ্রহণ করেন। জনগণের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন বলে তিনি দাবি করেছেন। ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করায় মানুষ প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। আশিস সাহা আরও বলেন, আমরা প্রতিবাদের নির্বাচনের মুখোমুখি হতে চলেছি, তাঁর দাবি 2023 বিধানসভা নির্বাচনের প্রাপ্ত ভোট লোকসভা নির্বাচনে বাড়বে। এই নির্বাচনটা শুধু জয় পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই নির্বাচন কোন রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের যে ভোট, এই ভোটের লড়াই হচ্ছে ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য যে লড়াই, এই লড়াইয়ে অবতীর্ণ জনগণের। ভারতবর্ষের মানুষ মনে করেন এই নির্বাচন ইন্ডিয়া জোট যদি জয়ী না হয় তাহলে এই নির্বাচনে অধিকারটুকু থাকবে না। দেশকে এক নয়াতন্ত্রের পথে যারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে আবদ্ধ করতে চাইছে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই নির্বাচনে ভোট প্রদান করতে হবে। সামগ্রিক পরিস্থিতি দেশের এবং রাজ্যে, এই অঞ্চলের মানুষ এরা উপলব্ধি করেন না বা এরা বুঝেন না এটা আমরা অন্তত ধারণা করি না। দেশের প্রত্যেকটা জনগণ একটা সরকারের কাছ থেকে অনেক কিছু আশা করে এবং এই প্রত্যাশা অমূলক নয়, কারণ 10 বছর আগে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দেশের মানুষের সামনে নরেন্দ্র মোদীজি বা বিজেপি দলের নেতৃত্বের ছিল বা যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় বসেছে, ক্ষমতায় বসার পর এই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন হয়েছে এ নিয়ে আমাদেরও দলের পক্ষ থেকে, আমরা বিরোধী দল, আমরা জোটবদ্ধ হয়েছি ভারতবর্ষের গণতন্ত্র বাঁচাতে, সংরক্ষণ বাঁচাতে। দেশের মানুষের ডাক পেয়ে এই 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে একটা জোট গঠন করে যে লড়াইয়ে আজকে আমরা অবতীর্ণ হয়েছি, মতাদর্শ নীতি আজকে আমাদের কাছে বড় নয়। দেশের স্বার্থ, দেশের সংবিধান, দেশের আভ্যন্তরীণ শান্তি সম্প্রীতি, আমাদের দেশের ধারাবাহিক সংস্কৃতি, এই সমস্ত কিছু যারা বিলুপ্ত করতে চাইছে তাদেরকে রোধ করার জন্যই এই জোট।